Assalamualaikum guys, welcome to my channel Black Mamba. Today I'm going to give you a full user review of my helmet Steelbird SB1 AR. You made this mess and left me with the pieces. আমি হেলমেটটা মাত্র 4 মাস ইউজ করছি এই সময় আমি আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করতে চাই যাতে আপনাদের ডিসিশন নিতে সহজ হয় যে কোনটা ভালো হবে আপনার জন্য বেস্ট বাজেটে তো আর কথা না বলে শুরু করি সবকিছুর মতো এটাতেও কিছু ভালো দিক ও খারাপ দিক রয়েছে এর ভালো দিকগুলোর ভিতরে অন্যতম হচ্ছে এটাতে সহজেই অ্যাকশন ক্যামের মাউন্ট করা যায় তারপর এটা ভেন্টিলেশন এটাতে উপরে একটা ভেন্টিলেশন আছে সামনে থেকে ভালো ভেন্টিলেশনের ব্যবস্থা আছে এবং পিছনে খুব ভালো ভেন্টিলেশনের ব্যবস্থা আছে তারপর সব থেকে ভালো যেটা হচ্ছে এটা ISI সার্টিফাইড আর একটু ভালো দিক হচ্ছে এটার ভিতরে প্যাডিংটা আপনারা যদি দেখেন প্যাডিংটা ইজিলি রিমুভ করা যায় ওয়াশেবল এটা প্যাডিংটা ইজিলি রিমুভ করা যায় এটা আপনি রিমুভ করে আবার লাগাতে পারবেন এভাবে রিমুভ করে আবার লাগানো যায় ইজিলি SB1 এর এই মডেলটার আপনি দুইটা ভাইজার ইউজ করতে পারবেন একটা হচ্ছে ক্লিন ভাইজার যেটা সেটা আর একটা হচ্ছে স্মোক ভাইজার স্মোক ভাইজারের ভিতরে দুটো আছে একটা আপনি রাতেও ইউজ করতে পারবেন আর একটা যেটা গ্লাস টাইপ আমার মতো এটা শুধুমাত্র দিনে ইউজ করার জন্য এটা দিয়ে আপনি রাতে রাইড করতে পারবেন না এর ভাইজার আপনি ইজিলি রিমুভ করতে পারবেন কোনো প্যারা ছাড়া বা কোনো সমস্যা ছাড়াই এরপর যদি আমরা আসি এর গ্রাফিক্সের দিকে নিশ্চয়ই এটা খুবই সুন্দর একটা গ্রাফিক্স দেওয়া হয়েছে এটায় গ্রাফিক্সটার নাম হচ্ছে প্রথ আপনি গুগল করলেই পেয়ে যাবেন বাট সবচেয়ে দুঃখের বিষয় হলো এই গ্রাফিক্সটার ডিউরেবিলিটি খুবই কম আমার মাত্র 4 মাস আমি নর্মাল ইউজ করছি আর এই 4 মাসে কিছু কিছু জায়গা থেকে রং উঠে গেছে এটা খুবই হতাশজনক আর যদি লুকসের কথা আসি আমার মনে হয় না এই বাজেটে এর থেকে আর ভালো লুকসের কোনো হেলমেট আছে ক্যাপাবিলিটিও খুব ভালো দু একটা ছোটোখাটো বিষয় বাদ দিয়ে হেলমেটটা সব কিছু আমার ভালো লেগেছে এর স্ট্রাপ থেকে শুরু করে প্যাডিং সব কিছুই ভালো বাজেট অনুযায়ী দু একটা ছোটোখাটো ঝামেলা সব কিছুতেই থাকে তো এটা আপনাদের উপর আপনারা কিনবেন কি কিনবেন না ব্যবহার করবেন কি করবেন না আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বলছি এটা আমার পুরোটাই পার্সোনাল রিভিউ থ্যাংকস ফর ওয়াচিং কিউকি আপনা টাইম আয়েগা তু নঙ্গাই তো আয়া হ্যা ক্যা